শোনাই যে আল্লাহ পাক তোমাদের উপর হারাম করেছেন। পড়ে শোনাই কি থেকে? হ্যাঁ, কোরআনুল করিম থেকে। কোরআনুল করিমের আয়াত পড়ে শুনিয়ে দাও তাদেরকে, যে তোমাদেরকে পড়ে শোনায় আল্লাহ পাক তোমাদের উপর কি কি হারাম করেছেন। সবচেয়ে বড় হারাম আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তার সাথে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করিয়া অংশীদার স্থাপন করিও না, তার প্রভুত্বও নয়, তার ইবাদত বন্দেগী তো নাই, সিজদা তো নয়, দোয়াতেও না। মহান উদ্ধারকারী গৌসুল আজম মানুষকে বলিও না, মহান উদ্ধারকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। গরিব নওয়াজ গরিবের দাতা, মানুষ খাজা মঈনুদ্দিন চিস্তি হতে পারেন, একমাত্র গরিবের দাতা কে? আল্লাহ পাক রব্বুল একমাত্র দাতা। আল্লাহর সাথে কোন রকমের শিরক করি, রবিল ওয়ালিদাইন ইহসানা, এবং মাতা পিতার সাথে সদাচরণ, অর্থাৎ হারাম হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতাকে কষ্ট দেওয়া, মাতা পিতার নাফরমানি করা। আল্লাহ পাক তাহলে দ্বিতীয় নম্বরে শিরকের পরে যে হারামের কথা উল্লেখ করেছেন তা হচ্ছে মাতা পিতার নাফরমানি করা বা অবাধ্য হওয়া বা তাদেরকে কষ্ট দেওয়া। যে আয়াতটি সূরে বনী ইসরায়েল উল্লেখ করলাম তাতে পাঁচটি জিনিস বর্ণনা করেছি, পাঁচটি জিনিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি বিষয় উল্লেখ করেছেন, ফালা তাকুল্লাহুম উফ, বিরক্তি সূচক কোনো কথা বলবে না, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেবে না, এবং অকুল্লাহুমা কাওলান করিমা, সম্মান সূচক কথা বলবে, তাদের জন্য দোয়া করবে, ওয়াকফিজলাহুম জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বি রহমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া করবে, এবং বিনয়ী হবে, বিনয়ীয়ে ডানা ঝুঁকিয়ে দিবে, দয়ার অর্থাৎ তাওয়াজু খাসারি তোমার মধ্যে থাকবে, নম্রতা থাকবে তাদের সাথে। আল্লাহ পাক এই পাঁচটি আদেশ করেছেন। এগুলি হচ্ছে মোটামুটি ওই আদেশগুলি, যেগুলি যদি মোটামুটি পালন করে একজন মানুষ তাহলে মাতা পিতার অবাধ্য হবে না, মাতা পিতাকে কষ্ট দেবে না, মাতা পিতার নাফরমান হবে না, এবং মাতা পিতার সামনে অহংকার প্রকাশ পাবে না। এছাড়াও বেশ কিছু লক্ষণ রয়েছে, যেগুলি ভালো লক্ষণ, যেগুলি হচ্ছে আপনার ভালো আদব কায়দার লক্ষণ। বেশ কিছু খারাপ লক্ষণ রয়েছে, যেগুলি প্রকাশ করে যে আপনার মধ্যে মাতা পিতার অবাধ্যতা রয়েছে, নাফরমানি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানে যেখানে উল্লেখ করেছেন, সেখানে ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মায়ের কথা, মাতা পিতার কথা, দুজনের কথা বলে দিয়ে তাদের সাথে সদাচরণ করা আল্লাহর আদেশ। তারপরে বলছেন যে বিশেষ করে তোমার আম্মা তোমাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে প্রসব করেছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, একটি কষ্ট নয়, কষ্টের উপর কষ্ট বরদাস্ত করেছেন, সহ্য করেছেন, পেটে এসেছ তখন কষ্ট, বমি শুরু হয়েছে, আল্লাহ ভালো জানে তোমার সে অনুভূতি নেই, সেই অনুভূতি তোমার নেই যে কত কষ্ট তোমার জন্য করেছে, তিন মাস চার মাস ধরে এই কষ্ট, তিন মাস চার মাস এই বমি করার কষ্ট, কোনো কিছু খেয়ে পেট রাখতে পারে না, পান করে পেট রাখতে পারে না, তারপরে যদি ভমিটিক বন্ধ হলো, বমি বন্ধ হলো, পেট এমন ভারী হলো যে আর কষ্ট বরদাস্ত করতে পারছে না, বিভিন্ন রকমের ব্যথা, অশান্তি, ঠিকভাবে চলাফেরা করতে অসুবিধা, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে অসুবিধা, ঠিকভাবে শুইতে অসুবিধা, বহু রকমের অসুবিধা। ওয়াহানান আলা ওয়াহান, আল্লাহ পাক কষ্টের উপর কষ্টের কথা, একটি কষ্টের কথা আল্লাহ পাক শুধু বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরায়ে আকাফে সেখানে আল্লাহ বলছেন, হামালাতু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহান ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, কষ্টের সাথে হামালাতু উম্মুহু কুরহা, পেটে রাখলো, গর্ভধারণ করলো, তাও কষ্টের সাথে, ওয়াদাআতুহু কুরহা, আর যখন প্রসব করলো, ভূমিষ্ঠ হলো ছেলে মেয়ে, তখনও কষ্টের সাথে, বড়ই কষ্টের সাথে, যখন মত সামনে নজরে আসছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একজন মোমেনা পড়ে নিয়েছে যে এ বাঁচতেও পারি আর নাও বাঁচতে পারি, হায়াত হতে এখানে শেষ হতে যাচ্ছে, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, গর্ভধারণের সময় এবং স্তন্যদানের সময় হচ্ছে আল্লাহ পাক নির্ধারণ করেছেন 30 মাস। এই আয়াতে দুটি বিষয়কে আল্লাহ উল্লেখ করেছেন, একটি হচ্ছে গর্ভধারণ, আরেকটি হচ্ছে স্তন্যদান, দুধ পান করানো, দুটো মিলিয়ে 30 মাস, মানে কত বছর? আড়াই বছর। সূরা লোকমানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, ওখানে একটি বিষয় উল্লেখ করেছেন স্তন্যদানের, স্তন্যদানের সময় আল্লাহ উল্লেখ করেছেন এখানে আমাইন, দুই বছর, দুই বছর আল্লাহ পাক উল্লেখ করেছেন। দুইটি আয়াতের সমন্বয় করলে দেখা যায় যে আড়াই বছর আর দুই বছর, আড়াই বছর দুই বছর যদি কমিয়ে দেন তাহলে বাঁচে কত মাস? ছয় মাস বাঁচে, তাহলে ছয় মাস হচ্ছে সর্বনিম্ন
আলী রাদিয়াল্লাহু তাআলা ও অন্যান্য সাহাবায়ে কেরামরা এই আয়াত থেকে দলিল পেশ করতেন, সর্বনিম্ন গর্ভধারণের পিরিয়ড হচ্ছে সময় হচ্ছে 6 মাস। তাহলে একটি ফিকার মাসলা এখানে শুনিয়ে দিই, আপনি বিয়ে করার পরে 6 মাসের মধ্যে, 6 মাস পরে, 6 মাস শেষ হয়েছে বা 6 মাস পুরা হয়েছে আর আপনার ছেলে মেয়ে হয়ে গেল, তাহলে এই ছেলে মেয়ে আপনার হালাল ছিল, অস্বীকার করতে পারেন না আপনি। আর যদি 6 মাস না হয়, 5 মাস হয়েছে, 5.5 মাস হয়েছে, 4.5 মাস হয়েছে, আজকে থেকে 12-14 বছর আগে যখন আল কাসিমে দাওয়াতি কাজ করতাম তখন একটি কেস আসলো, ছুটি থেকে আসার 4.5 মাস পরেই ছেলে হুইস্ট হয়ে গেছে, 4.5 মাস পরে মতলা জিজ্ঞেস করতে এসছে, হবে হ্যাঁ স্বামী স্ত্রীতে সাক্ষাৎ হলো, তার 4.5 মাস পরে ছেলে মেয়ে জন্মে গেল, অসম্পূর্ণ নয়, অসম্পূর্ণ হলে ছেলে ব্যাপার ছিল আলাদা, সম্পূর্ণ কামেল ছেলে মেয়ে না, তাহলে না এর নাসাব বংশ প্রমাণিত হবে না, হারাম ছেলে হবে। আল্লাহ ফাকরাবুল এখানে 6 মাস নির্ধারিত করে সর্বনিম্ন, সর্বঊর্ধ্বে বেশি হইতে পারে, বেশি হইতে পারে, অনেক আলেমরা বলেছেন যে 10 মাস না আরো বেশি হইতে পারে। তো যাই হোক আসল বিষয়ের দিকে আসি, হামলুহু ফিসালু 30 শাহর হাত্তা ইযা বালাগা শুদ্ধহু ওয়া বালাগা 40 সানা, তারপরে ওই আয়াতে তাফসীর করলাম যেখানে 40 বছর বয়সে গিয়ে জ্ঞানী মানুষ নিজের জন্য দোয়া করে, নিজের মাতা পিতার জন্য দোয়া করে, ছেলে মেয়েদের জন্য দোয়া করে এবং তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, ছেলে মেয়েদের সংশোধন হোক, ছেলে মেয়েরা সৎ হোক এই দোয়া করে। একজন মানুষ মাতা পিতার অনুগত হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, একটি শর্ত হচ্ছে যে আপনি আপনার মাতা পিতার মনের চাহিদা কামনা বাসনাকে বা মাতা পিতার সন্তুষ্টিকে আপনার নিজের সন্তুষ্টি, নিজের খুশি, আপনার স্ত্রীর খুশি সন্তুষ্টি, আপনার ছেলে মেয়েদের খুশি, সারা বিশ্বের সমস্ত মানুষের খুশির ওপর প্রাধান্য দেবেন, প্রাধান্য দেবেন। এই কথাটিকে ব্যাখ্যা করে আপনি বুঝতে পারবেন, একটি বিষয় এমন একটি সমস্যা আসছে, পারিবারিক সমস্যা মাতা পিতার সাথে, যেখানে দেখছেন যে আম্মা আব্বাকে খুশি করলে স্ত্রী মনোক্ষুণ্ণ হয়, ছেলেমেয়েরা একটু না খুশি হয়, আর ছেলেমেয়েদেরকে স্ত্রীকে খুশি করলে আম্মা আব্বা একটু কষ্ট পায়, আম্মা আব্বা না খুশি হয়, তাহলে কি করতে হবে? বা আমার মনের একটু উল্টা হয়, আমার মনের উল্টা হয়, তাহলে সেখানে আম্মা আব্বার সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে, প্রাধান্য দিতে হবে। ওয়ায়ু সেরুন আলা আনফুসিম, আল্লাহ পাক মুমিনদের সৎ লোকদের প্রশংসা করে সূরা হাসরে বলেছেন তারা নিজের ওপর অন্যকে প্রাধান্য দেয়, অন্যকে যখন প্রাধান্য দেয় এটি মুমিনের গুণ, তাহলে অন্যদের মধ্যে সবচেয়ে বড় হক রয়েছে মাতা পিতা তাদের মনের কামনা বাসনাকে যদি প্রাধান্য দিতে হয়। যেমন একটি উদাহরণ দিই, আপনি বিদেশে ফ্যামিলি নিয়ে আসতে চান, পরিবার নিয়ে আসতে চান, আর আপনার আম্মা 60-70 বছরের বৃদ্ধ, আমাদের দেশে পারিবারিকভাবে বৌমারা শাশুড়ির সেবা করে, নিজের মেয়ের মতো সেবা করে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন, যে এটি সারা পৃথিবীর অন্য কোথাও হয়তো পাবেন না, উপমহাদেশ ছাড়া পশ্চিমা দেশে তো পাবেন না, অনেক এশিয়ার অনেক দেশেই হয়তো পাবেন না, ওইভাবে খেদমত করেন যেইভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের মহিলারা শ্বশুর শাশুড়ির খেদমত করে, শ্বশুর শাশুড়ির বাড়ি সমস্ত খেদমত করে, পাক শাক ভাই বোন এই মেহমান অতিথি মেয়ের আসছে, ছেলে মেয়ে নিয়ে আসছে, শ্বশুর শাশুড়ি তাদের খেদমত সব করছে, খুশির সাথে করছে। আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, এটা আপনার মনের চাহিদা, ফ্যামিলি নিয়ে আসুন, আপনার স্ত্রীর চাহিদা স্বামীর কাছে থাকবে, আপনার ছেলে মেয়ের চাহিদা আব্বা আম্মার কাছে থাকবে, কিন্তু আম্মা আব্বা তারা এখন চলাফেরা করতে পারেন না, তাদের খেদমতের কেউ নেই, মেয়েরা ছিল বিয়ে শাদী দিয়ে দূরে চলে গেছে, এখন আপনার স্ত্রী থাকলে খেদমত হবে, বিছানায় তাদের পেশাব পায়খানা, 60-70-80 বছর বয়স, এই সময় আপনার নিজের ওপর, আপনার স্ত্রীর ওপর, স্ত্রীর সন্তুষ্টির ওপর, আপনার ছেলে মেয়েদের সন্তুষ্টির ওপর আপনার আম্মা আব্বার সন্তুষ্টিকে প্রাধান্য দিলেন, এটি হচ্ছে আপনার মাতা পিতার অনুগত হওয়ার একটি বড় লক্ষণ। এরকম বহু ক্ষেত্রে, বহু ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসবে যেখানে আম্মা আব্বার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। আপনি ছেলে মেয়েদের আত্মীয়তা করতে চান, মেয়ের বিয়ে দেবেন বা ছেলের বিয়ে দেবেন কোনো পরিবারে, আপনার আম্মা বাবা বলছেন না ওখানে বিয়ে দেওয়া আমার পছন্দ না, আপনি দেখছেন যে ছেলে শিক্ষিত, ছেলে ভালো, ঠিক আছে সব কিছু ঠিক আছে, কিন্তু আম্মা বলছেন ওখানে নিতে হবে না,
আপনার মনের চাহিদা, ছেলেটা ভালো, বিয়ে দিলে ভালো হতো,